দেখো পরিস্থিতি কিন্তু এখনো থমথমে রয়েছে, ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় দিনহাটার বিভিন্ন রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। সেখানে পাঁচ মাথার মোড়ে সেখানে বিজেপি কর্মীদের সরাতে গেলে পুলিশ টিয়ার গ্যাস ফাটায় এবং পাল্টা বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে বলে এমনটাই অভিযোগ। এই ঘটনায় ঘটনার পর ইতিমধ্যে এখন যেটা জানা যাচ্ছে যে দিনহাটা থানার সামনে ধর্নায় বসেছেন দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ, তার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং এলাকায় যে অশান্তি তৈরি হয়েছে তার জন্য শাস্তির দাবি জানিয়েছেন তিনি পুলিশের কাছে। যদিও পুলিশের সূত্রে জানানো হয়েছে যে গতকাল রাত 11:30 নাগাদ অমিত সরকার নামে ওই মণ্ডল সভাপতি তিনি তৃণমূলের দুঃখিত বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়িতে যান এবং সেখান থেকে ফিরে আসে বাড়িতে। তারপর রাতে তার স্ত্রী লক্ষ্য করেন যে তিনি ঘরে নেই, বেরিয়ে গেছেন। এরপর রাতে অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি, আর সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর থেকেই উত্তেজনা ছড়ায় এবং পুরোটাই পরিকল্পিত খুন বলে দাবি করেছে বিজেপির সাংসদ এবং দিনহাটার প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি দাবি করেছেন যে পা মাটিতে রয়েছে, স্বাভাবিকভাবে এটা একটা খুন পরিকল্পিত, এটা কোনো আত্মহত্যা নয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে উদয়ন গুহ, তার দাবি যদি তাকে তৃণমূল কংগ্রেস জোর করে বাড়ি থেকে নিয়ে যায় তাহলে সে কেন চিৎকার করলো না, সে নিজের ইচ্ছাতেই সে গেছিল। উদয়ন গুহ আরো অভিযোগ করেছেন যে নিশীথ প্রামাণিকের বাড়িতে তাকে অপমান করা হয়, তার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন তিনিও। সব মিলিয়ে দিনহাটার পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্টই উত্তেজনাপূর্ণ। ধন্যবাদ শুভেন্দু। বিজেপির এসসি এসটি মোর্চা রাজ্য সভাপতির পদ ছাড়লেন দুলাল বর। তাঁর দাবি, এবার বিজেপি এসসি এসটি মোর্চা থেকে কাউকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেনি, এরই প্রতিবাদে তিনি পদ ছাড়লেন। দুলাল বর আগে ছিলেন বাগদার কংগ্রেস বিধায়ক, মাঝে কিছুদিন তৃণমূলের সংস্রবে থাকার পর তিনি বিজেপিতে যোগ দেন। এবার বাগদায় দুলালকে প্রার্থী করেনি বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দুলাল বর কি শুধুমাত্র এসসি এসটি মোর্চার যে দায়িত্ব থেকে সরলেন নাকি তিনি এখনো বিজেপিতেই আছেন? দেখো, এই মাত্র তিনি সাংবাদিক সম্মেলন শেষ করেছেন এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দলের যে তরফ থেকে যাদেরকে প্রার্থী করা হয়েছে গাইঘাটা বিধানসভা কেন্দ্র তথা বনগাঁ লোকসভা কেন্দ্রে বিভিন্ন বিধানসভায়, সেই প্রার্থী তালিকা নিয়ে দলের অন্দরেই যথেষ্ট ক্ষোভ রয়েছে। তিনি এসসি এসটি মোর্চা ছেলে, তিনি জেলা রাজ্য সভাপতি এবং তিনি সেই পদ থেকে তিনি পদত্যাগ করতে চলেছেন এবং তেমনই সিদ্ধান্ত আগামী 24 ঘন্টার মধ্যে তিনি জানাবেন। এবং তার পাশাপাশি তিনি যদি এই পদ থেকে সরে যান তিনি দলও ছাড়বেন এমন হুঁশিয়ারি দিয়েছেন। তাকে দলের শীর্ষ নেতৃত্ব কলকাতায় ডেকে পাঠিয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যে কলকাতা রওনা দেবেন এবং গাইঘাটার পাঁচপোতা এলাকায় গাইঘাটা পূর্ব 1 নম্বর মণ্ডলে সেখানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সেখানে জমায়েত হয়েছিলেন, তারা বৈঠক করেছেন, তারা সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী দিনে যদি দলের তরফ থেকে বিভিন্ন বিধানসভা গাইঘাটায় যেখানে পরিবারতন্ত্র চালানো হয়েছে বলে অভিযোগ, শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুরকে প্রার্থী করা হয়েছে, সেক্ষেত্রে দলের বিজেপি কর্মীরা নিচুতলার বিজেপি কর্মীরা তারা মানতে চাইছেন না এবং সেই কারণে তারা বিরোধিতা করতে চাইছেন। যদি না দলের তরফ থেকে প্রার্থী পদ প্রত্যাহার না করা হয় এবং এই সমস্ত প্রার্থী না বদল করা হয় তাহলে তারা আগামী দিনে এই সমস্ত কেন্দ্রে একটি আলাদা মঞ্চ করে নির্দল প্রার্থী দেওয়ার কথা ভাবছেন। তারা দলকে কিছুটা সময় দিতে চাইছেন এবং দুলাল বড় যেটা জানিয়েছেন যে তিনি দলের যে রাজ্যের যে এসসি এসটি মোর্চা ছিলেন তিনি সভাপতি, রাজ্য সভাপতি, এবং তার অভিযোগ যে এসসি এসটি মোর্চার কোনো নেতৃত্বকেই তার টিকিট দেওয়া হয়নি এবং তাদেরকে অপমান করা হয়েছে, কিসের ভিত্তিতে টিকিট দেওয়া হয়েছে তিনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। সুস্মিতা, ধন্যবাদ। সমীরণ, আমরা কথা বলেছিলাম দুলাল বরের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের। আপাতত এসটি মোর্চার সভাপতি থেকে রিজাইন দিচ্ছি আজকেই, কারণ বিজেপি পার্টি এসটি মোর্চার নামে ব্যবসা করছে। যারা এসটি সম্প্রদায়ের মুখ, যারা এসটিদের স্বার্থের কথা বলতে পারবে, এসটিদের অভাব-অভিযোগ বলতে পারবে, তাদেরকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে কিছু পেটোয়া তাদেরকে এরা এসটি মোর্চার টিকিট দিচ্ছে। আপনি দল ছাড়ছেন? এসটি মোর্চার রাজ্য সভাপতি রিজাইন দেওয়া মানে কি বোঝেন আপনি? ধাপে ধাপে সেটা কি টিকিট না পাওয়া দেখো? না না না, টিকিট পাওয়ার জন্য না, আমার টিকিটের ব্যাপার নেই, আমার এসটি মোর্চা থেকে একটা লোককে টিকিট দেয়নি।